আপনি কি শিওর আপনি প্রতিদিন যে সকল খাবার খেয়ে যাচ্ছেন, যেমন পাউরুটি, খেজুর, আঙুর, গরু কিংবা মুরগির মাংস, এই সব কিছু আসল, নাকি এগুলো ফ্যাক্টরি থেকে পরিকল্পিতভাবে তৈরি কোনো কিছু? এটা নিশ্চিত মায়াজাল আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে তা দেখে আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন নাকি কিনবেন না তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে। হতেও পারে ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু খাওয়াই বন্ধ করে দিবেন, তবে এতে করে আপনি সুস্থ থাকবেন এতটুকু বলা যায়। তো চলুন সতর্ক হওয়া যাক। খেজুর, বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই খেজুর। এই ফল সবচাইতে বেশি বিক্রি হয় রমজান মাসে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের পরিবর্তে খেজুর বলে অন্য ফল বিক্রি করে। ঠিকই শুনছেন, খেজুরের নাম করে আমাদেরকে খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন? মূলত এই নকল ফলগুলো চীনে জুজুয়া ফল নামে পরিচিত। খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয়, তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ কেমিক্যালের মধ্যে দিয়ে এগুলোকে প্রসেস করা হয়। এই সকল প্রসেসের মাধ্যমে এই ফলগুলো দেখতে ঠিক খেজুরের মতো হয়ে যায়। এমনকি স্বাদও পুরোপুরিভাবে খেজুরের মতো হয়। এরপর এগুলোকে আজোয়া খেজুর বলেও বিক্রি করা হয়। আসলে এই ফল চেনার সবচাইতে সহজ উপায় হলো, আসল খেজুরের মতো এই খেজুরে কোনো ভাঁজ থাকে না, আর এর বিচিগুলো অনেক ছোট আকৃতির হয়। আর তাই খেজুর কেনার সময় এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটা জনপ্রিয় খাবার হলো হালিম। অনেক সময় এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যার প্রতি প্লেট খুব কম মূল্যে বিক্রি করা হয়। অবাক করার ব্যাপার হলো, গরুর মাংসের দাম এতটাই বেশি যে সেখানে এসব বিক্রেতা এত কম মূল্যে কিভাবে বিক্রি করতে পারে? আসলে এগুলোর অনেক মাংসই ডাস্টবিন কিংবা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয়। হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যে হাড়গুলো খাওয়ার অযোগ্য অংশ মনে করে ফেলে দেয়া হয়, সেগুলোই একদল লোক সংগ্রহ করে জমা করে। সেখান থেকে মাংসের মতো অংশগুলোকে আলাদা করে সেগুলো আবার কম দামে বিক্রি করে দেয়া হয়, যা দিয়ে পরে এসব হালিম বানানো হয়। তাই নিঃসন্দেহে বলা যায়, এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তবে এটাও মনে রাখা উচিত যে সবাই এমনটা করে না। প্যাকেজড রুটি, খাবার কিনে খাওয়ার সময় আমাদের উচিত সবথেকে বেশি সতর্ক থাকা, কারণ দুর্ভাগ্যবশত আমরা এসব খাবার খাওয়ার সময় থাকি সবচাইতে বেশি অসচেতন। আমরা আসলে কখনো ভেবেই দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি। যেমন আমরা সাধারণভাবে স্থানীয় বেকারি কিংবা দোকান থেকে রুটি কিনে খাই, কিন্তু নিশ্চিতভাবে আমরা কেউই জানি না যে এগুলো আসলে কি দিয়ে তৈরি হচ্ছে। অবাক করার ব্যাপার হলো, কখনো কখনো এতে ব্যবহার করা হচ্ছে মানুষের চুল। আপনি ঠিকই শুনছেন, কখনো কখনো প্যাকেট রুটি তৈরিকারক বিভিন্ন ফ্যাক্টরি এমনটা করে থাকে, কারণ এলসিস্টাইন নামক একটা অ্যামিনো অ্যাসিড রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। এছাড়াও হাঁসের পালক, গরুর শিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয়। চীনের একটা রিসার্চ অনুযায়ী তাদের দেশের অভ্যন্তরে এগুলো বেশিরভাগই আসে তাদের অভ্যন্তরীণ সেলুন থেকে, আর সেটাকে রাসায়নিক মিশ্রণে মিশিয়ে পরবর্তীতে এলসিস্টাইন অ্যাসিডকে আলাদা করা হয়। এরপর সেটাকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেয়া হয়। তাই বলাই যায়, প্যাকেটজাত রুটিতে অবশ্যই চুলের ব্যবহার হয়। যদিও চাইলেই এই চুল খাওয়া পুরোপুরিভাবে এড়ানো সম্ভব নয়, তবে যা করা যায় তা হলো নির্দিষ্ট একটা দোকান থেকে রুটি কিনে খেতে পারেন, এবং ব্র্যান্ডেড বেশি মেয়াদের রুটির চেয়ে হয়তো লোকাল স্বল্প মেয়াদি রুটি বেশি সেফ। আঙুর, আঙুরের মতো দেখতে এই ফলগুলো আসলে আঙুর না, এগুলো বাইরের দেশ থেকে আমদানি করা মোনাক্কা ফল। এগুলো দেখতে আঙুরের মতো হলেও এগুলো খেলে যাদের অ্যালার্জি আছে তাদের গলা চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে এর দাম আঙুর ফলের অর্ধেক, কিন্তু ব্যবসায়ীরা লাভের আশায় এগুলোকে আঙুরের নামেই বিক্রি করে যাচ্ছে। আসলে আঙুর আর মোনাক্কা ফলের সবচাইতে বড় পার্থক্য হলো এর বড় সাইজের বীজ, এবং এর রং হয় বাদামি আর সবুজ। অথচ আঙুরে কোনো বীজ থাকে না, এবং মোনাক্কা ফলের সাইজ আঙুরের চাইতে অনেক বড় হয়ে থাকে, প্রায় 2 থেকে
থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আর এগুলো আঙ্গুরের চাইতে অনেক বেশি মিষ্টি অন্যদিকে আঙ্গুর হালকা টক মিষ্টি হয় যদিও মোনাকা কিন্তু একেবারে খাওয়ার অযোগ্য ফল না তবে এর জন্য অনেকের অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে চিকেন একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে পরীক্ষা করেন মূলত এই পরীক্ষাটা করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য বের করার জন্য লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস আর সাদা মাংস হিসেবে মুরগি সেই গবেষণায় দেখা যায় গরুর মাংসের মতো মুরগি বা অন্যান্য পোলট্রি মুরগি খাওয়ার ফলে সমান হারেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় কারণ এসব পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যালযুক্ত খাবার খাওয়ানো হয় অথচ গবেষকেরা ভেবেছিলেন এই মাত্রা হয়তো গরুর থেকে মুরগিতে কম হবে কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা যায় কোক এবং পেপসি কোমল পানীয় বা কোক পেপসির সবচাইতে বিপজ্জনক দিক শুধুমাত্র এতে মেশানো চিনি বা মিষ্টি তা কিন্তু নয় এর মধ্যে থাকা গ্যাসও আপনার অনেক ক্ষতি করতে পারে যেমন এই গ্যাস থেকে হার্টের অনেক সমস্যা তৈরি হয় এসব নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বর্তমান সময়ে এসব পানি এতটাই জনপ্রিয় যে অনেকের কাছে এসব পানীয় ছাড়া তাদের খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তাছাড়া এসব কোমল পানীয়তে বিভিন্ন পদার্থের সংমিশ্রণ থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাফেইন এবং চিনি এছাড়াও এগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার রং এবং এসব রং মানব শরীরের কতটা ক্ষতি করে তা হয়তোবা আমরা অনেকেই জানি আমাদের অনেকের কাছেই জনপ্রিয় একটা খাবার হলো এই ইনস্ট্যান্ট নুডলস ক্ষুধা নিবারণের জন্য তাৎক্ষণিক আর মজাদার খাবার হিসেবে এই নুডলসের কোনো বিকল্প নেই কিন্তু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক বিশেষ করে মেয়েদের জন্য কারণ হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একদল গবেষকের রিসার্চে উঠে আসে এসব খাওয়ার ফলে মহিলাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি 68% পর্যন্ত বেড়ে যায় আর এই তথ্য প্রকাশ করা হয় নিউট্রিশনের বিখ্যাত এক জার্নালে যদিও সপ্তাহে অল্প কিছু পরিমাণ নুডলস খাওয়া যেতে পারে আরও একটা গবেষণায় উঠে আসে এশিয়ানদের মধ্যেই এই নুডলস খাওয়ার প্রবণতা সবচাইতে বেশি তার মধ্যে সবার উপরে আছে দক্ষিণ কোরিয়া শুধু এশিয়া না পুরো বিশ্বের এই দেশের নুডলস খাওয়ার প্রবণতা সবচাইতে বেশি যেমন শুধুমাত্র 2010 সালেই কোরিয়ানরা $3.5 billion খরচ করেছিল এই এক ইনস্ট্যান্ট নুডলসের পেছনে প্যাকেজড মাংস আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেট করা কিমা মাংসে কেবল এক ধরনের মাংসই থাকে নাকি পাঁচমিশালি মাংস মূলত প্যাকেট করা কিমা মাংসের মধ্যে প্রোটিন এবং কোলাজেনের একটা অংশ থাকে কোলাজেন বলতে বোঝায় মাংসতে হাড় থাকা তাছাড়া এমনটাও দেখা যাচ্ছে যে কিমা করা মাংসের প্যাকেটের ভেতরে অন্যান্য অনেক মাংস মিশিয়েই বিক্রি করা হয় যেমন গরুর মাংসের সাথে শুকর কিংবা মুরগির মাংস মিশিয়ে বিক্রির নজিরও বিভিন্ন দেশে দেখা গিয়েছে অনেক নামি দামি ব্র্যান্ডও আজকাল এসব অসাধু উপায় বেছে নিয়েছে যা আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন কারণ একসাথে মেশানো কিমা করা মাংস থেকে সহজেই কেউ দুই ধরনের মাংস আলাদা করতে পারবে না এতে করে তাদের একদিকে যেমন খরচ কমে আসে তেমনি অন্যদিকে লাভের পরিমাণও বেড়ে যায় সাধারণভাবেই গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম আর তাই গরুর কিমা মাংসে মুরগির মাংস মেশানো অনেক সহজ টমেটো সস টমেটো ক্যাচাপ বা টমেটো সস বর্তমানে সারা পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যে কোনো ফাস্টফুডের সাথে সস মিশিয়ে খেতে কেনা পছন্দ করে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এসব সসে কোনো পুষ্টি উপাদানই থাকে না এমনকি এগুলো মানুষের হার্টও ব্লক করে দিতে পারে এছাড়া এতে থাকা চিনি ডায়াবেটিস রোগের সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে দেয় সসে বিভিন্ন অ্যাসিডিক উপাদানও থাকে যা অনেকের জন্য অ্যাসিডিটির সমস্যা তৈরি করে এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সস না কিনে সম্ভব হলে সস বাসায় নিজেরাই তৈরি করে খাওয়া আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই চোখ কান খোলা রেখে বাজার থেকে কোনো কিছু কেনা তা না হলে এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হতে থাকব আপনার প্রিয়জন যেন অসাধু ব্যবসায়ীর প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারে সেজন্য আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ